আমাদের ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলে যায় বা আমাদের ভালোবাসার মানুষ যদি অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনে থাকে বা বিয়ে করে নেয় সেটা তো আমরা নিতে পারি না। হ্যাঁ, মন তো ভেঙেছেই। আমি সবার আদরের, আমার এই ডিমান্ডটা পূরণ করতে হবে, আমাকে এটা দিতে হবে। আমি রেগে যাই হঠাৎ করে, প্রচুর অভিমান হয়, আমি সত্যি একটু মুডি, কিন্তু এতটাও খিটখিট করি না, একটু আদ্র খিটখিট করি। টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। আজকে আমরা চলে এসেছি বর্ণিনীদের কাছে, অর্থাৎ তিয়াদির কাছে। আমার এই নতুন সিরিয়ালে নিজের ক্যারেক্টারটা কতটা ভালো লাগছে? দেখো, ক্যারেক্টারটা একটু অন্যরকম। টিয়া চরিত্রটা কি বলবো, অনেকের এটা ধারণা যে এটা কি নেগেটিভ, অনেকে জিজ্ঞেস করছে এটা কি পজিটিভ। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের কি মনে হচ্ছে, তো বলছে না বুঝতে পারছি না। মানে এইটাই হচ্ছে ক্যারেক্টারটা, যে ও খুব মুডি, কখন কীরকমভাবে থাকে বোঝা যায় না। ও বাড়ির সবাইকে ভালোবাসে না সেটা নয়, সৌর্যর পরিবার মানে তারও পরিবার, তার ছোড়দা অর্থাৎ সৌর্য, তার ছোড়দা মা বাবা বড়দা বৌমণি সবাইকেই সে ভালোবাসে, কিন্তু বড়দা বৌমণির প্রতি একটু সে একটু খিটখিট করে, তার কারণ তারা একটু নেগেটিভ। তার মানে বোঝা যায় যে এখানে টিয়া খুব একটা নেগেটিভ নয়, আবার ছোড়দা পজিটিভ, ছোড়দাকেও খুব ভালোবাসে। ছোড়দার কিছু কিছু ডিসিশনে তার একটুখানি প্রবলেম হয়, তার মানে সে একদম ফুল পজিটিভ সেটাও না। তো মাকে মোটামুটি খুব একটা পছন্দ করে না, বাবাকে ভালোবাসে, যেহেতু সে বাবার টাকায় খায় পরে সবই, সেই জন্য বাবাকে ভালোবাসে। এরকম একটা কারণ নিয়ে সবার সাথে তার সম্পর্ক, যে এই কারণে এর সাথে এরকম সম্পর্ক, ওই কারণে এর সাথে এরকম সম্পর্ক। অ্যাকচুয়ালি মেয়েটা খুব মুডি, এই হচ্ছে ব্যাপার। তুমি নিজের লাইফে তুমি কতটা তোমার ক্যারেক্টারের সাথে মিল পাও, তুমি কতটা মুডি? এটা না অনেকে দেখে বলেছে, এপিসোডটা যখন দেখছে বলছে এই তোর সঙ্গে অনেক মিল আছে। সিরিয়াসলি আমি একটু মুডি, তার কারণ আমি এই বসে আছি সবার সাথে গল্প করছি, এই মনে হচ্ছে আমার ভালো লাগছে না, অনেকক্ষণ গল্প করছি, এবারে কিছু একটা করা উচিত, কিছু খাওয়া উচিত, কোথাও ঘুরতে যাওয়া উচিত এরকম। বা সারা সপ্তাহে কাজ করে করে মনে হয় যে একদিন ছুটি পেয়েছি ঘুরে আসি চলে গেলাম, মানে এই রকম। আমি সত্যি একটু মুডি, কিন্তু এতটাও খিটখিট করি না, একটু আদ্র খিটখিট করি, কিন্তু আমি মুডি, মানে এরকম টাইপের। পুরোটা মিল নেই, কিছুটা মিল আছে, কিছুটা। তুমি এখানে তোমার ছোট বোন তুমি ফ্যামিলির, হ্যাঁ, তো তোমার নিজের লাইফে তুমি এরকম ছোট বোন বা দিদি কারোর? না, আমি নিজের লাইফে বড়ই, আমরা দুই বোন, আমি বড়, আমার বোন আছে, সে ক্লাস 12-এ পড়ে। তোমার কথাটা মনে হয় যে তুমি সিনেমা দেখতে বেশি ভালোবাসো, ঘুরতে বেশি ভালোবাসো, খাওয়া দাওয়া কোনটা, মানে সময় পেলেই তুমি কোনটা আগে টুগো, মানে সময় পেলে আমি বাড়িতে থাকতে বেশি পছন্দ করি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করি। মুভি দেখতে ভালো লাগে, মাঝে মাঝেই মুভি দেখতে চলে যাই, সেটাও বোন, আমার ভাই আছে, মা, যদি সবার সাথেই হয়, মানে ওই ফ্যামিলির সাথেই সময় কাটাতে বেশ ভালো লাগে এই আর কি। তোমার এই সেটে তোমার ফেভারিট ক্যারেক্টার কে, মানে পুরো সিরিয়ালটার মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কে? পুরো সিরিয়ালটার মধ্যে ফেভারিট ক্যারেক্টার এরকম কেউ নেই, কারণ মানে কি বলবো, সবাই ফেভারিট, মানে পার্টিকুলার একজন এরকমভাবে আমি বলতে পারবো না। দর্শক বলতে পারবে, মানে আমাদের সিরিয়ালটা প্রথম থেকে এখনও পর্যন্ত এপিসোডগুলো যেভাবে যাচ্ছে, যে ড্রামা তৈরি হচ্ছে, আমাদের ডিরেক্টর স্যার বাবুদা মানে এত সুন্দর করে প্রত্যেকটা মোমেন্ট ক্রিয়েট করছে, মানে আমাদের অলরেডি ইমোশনস চলে আসছে, অলরেডি আমরা কেঁদে ফেলছি, আবার যখন হাসার আমরা হেসে ফেলছি, আমরা মানে নিজেদের ক্যারেক্টারগুলোকে বুঝতে একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু এই মোমেন্টগুলোর মধ্যে, এই মোমেন্টগুলোর ভিতরে ঢুকতে আমাদের বেশি দিন সময় লাগেনি, বেশিক্ষণ সময় লাগেনি, তো এই রকমই আর কি। তোমার যেরকম তুমি বললে যে অনেকটা নিজের সুবিধা মতন মেশে তোমার ক্যারেক্টারটা সবার সাথে, তো বলা যায় না যে পুরোপুরি নেগেটিভ, বলা যায় না পুরোপুরি পজিটিভ। তো তোমার যদি পরবর্তীকালে লাইফে এরকম কোনো নেগেটিভ ক্যারেক্টার আসে, নেগেটিভ রোল আসে, তাহলে তুমি কি সেটাতে করতে ইচ্ছুক, সেটাকে এক্সপ্লোর করতে ইচ্ছুক?
অলরেডি আমি নেগেটিভ করছি না, এটাতে নয়, আরেকটা জায়গায় সিমিলারলি ডাবল রোল চলছে তোমার দুদিকে দুটো রকম। হ্যাঁ, সেটা কার কাছে কই মনের কথাতেই প্রিয়াঙ্কা চরিত্র করছি, সেটা অলরেডি নেগেটিভ, মানে একটা ভীষণ নেগেটিভিটি কাজ করছে যে মেয়েটির মধ্যে। তো এখানে হয়েছে কি, মেয়েটির আগে দেখাচ্ছে যে মেয়েটির সংসার ভেঙে গেছে, সেই জন্য মেয়েটি এরকমভাবে মুডি, সে কেন মুডি, সে কেন এরকমভাবে মানুষের সঙ্গে খিটখিট করে, তার কারণ আছে। সেটাও বলা হয়েছে যে তার একটা টাইমে বিয়ে হয়েছিল, তার হাজবেন্ড অন্য একটি মেয়ের সঙ্গে রিলেশনে থাকে, সে জানতে পারে, দেন ওখান থেকেও বেরিয়ে আসে, তার জন্য তার মানসিক এই পরিবর্তনটা হয়েছে, যেটা বাস্তবে ঘটে থাকে। আমাদের ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলে যায়, বা আমাদের ভালোবাসার মানুষ যদি অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনে থাকে বা বিয়ে করে নেয়, সেটা তো আমরা নিতে পারি না, আমাদের মনের একটা অন্যরকম পরিবর্তন চলে আসে, সেটা একদমই পাল্টে যায়, মানুষ হিসেবে আমরা পাল্টে যাই হয়তো কোনো কোনো জায়গায়, সেই ধাক্কাটা আমরা নিতে পারি না। তো সেই রকমভাবেই টিয়া সেই ধাক্কাটা সহ্য করতে না পারায় সে একটি অন্য মানুষে পরিণত হয়েছে। আর ওখানে হয়েছে কি যে সে অন্যের সংসার ভাঙছে গিয়ে, তার মানে ওটা পুরোই নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। তো এইরকম নেগেটিভ চরিত্র করতে ভালো লাগে, তবে আমি ব্লেসড এখনও পর্যন্ত পাশাপাশি নেগেটিভ পজিটিভ দুটো চরিত্রই একসাথে করেছি, এখনও পর্যন্ত করছি, নেগেটিভও করছি একদিক থেকে একটু পজিটিভও করছি, সেটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, যে শুধুমাত্র যে একটা ক্যারেক্টার নেগেটিভ মানে নেগেটিভ, পজিটিভ মানে পজিটিভ, এরকম না। তোমার রিয়েল লাইফে তোমার এরকম কখনো হয়েছে যে একই রকমভাবে তোমার কখনো মন ভেঙেছে? হ্যাঁ, মন তো ভেঙেছেই, মন ভাঙার গল্পটা একটু অন্যরকমই আছে, কারণ আমরা মানুষকে ভালোবাসি মন থেকেই ভালোবাসি, আর মন ভেঙে একবার যদি চলে যায় সে, তাহলে সেটা একরকম অন্যরকমভাবেই পরিবর্তন হয়ে যায়। তো তুমি প্লিজ আসবে, এসো না। তো আমাদের ডিরেক্টর স্যার এসেছিলেন, একটুখানি অবাক হয়ে তাকিয়ে চলে গেলেন। তো মন ভাঙা জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেটাকে মুভ অন করে গেছি, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে, ওই অ্যাকসেপ্ট রিয়ালিটি অ্যান্ড মুভ অন, এরকম ব্যাপারই আর কি। সংসারে তুমি বড় বোন নিজের বাড়িতে, অ্যান্ড ক্যারেক্টারে তুমি ছোট বোন, তো তুমি দুটোকে ম্যানেজ করে কিভাবে চলছে তোমার রিয়েল লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কেরিয়ার? বাড়ির পুরো চাপ আমারই ওপর, এটা সত্যি কথা। তো বড় হিসেবে সব দায়িত্ব মাথায় নেওয়া, আর ছোট হিসেবে একটা ফ্যামিলির আদরের বোন হয়ে থাকা বা আদরের মেয়ে হয়ে থাকা, সেটা সম্পূর্ণই আলাদা একটা বিষয়। তো তা বলে এটা বলছি না যে আমি আমার বাড়ির বড় মেয়ে হিসেবে আদর পাই না, অবভিয়াসলি আদর পাই, কিন্তু মাথায় একটা দায়িত্ব থেকে যায় যে অনেক সংসারের দায়িত্ব, বোনের দায়িত্ব, মায়ের দায়িত্ব, সব রকম বাড়ির প্রত্যেকটা মানুষের দায়িত্ব থেকে যায়। তার সঙ্গে নিজের কিছু ভালো লাগা হয়তো কোনো সময় বিসর্জন দিতে হয় কোনো সময়, কিন্তু ছোট হিসেবে রিল লাইফে একটা ডিমান্ড থাকে যে আমি ছোট, আমি সবার আদরের, আমার এই ডিমান্ডটা পূরণ করতে হবে, আমাকে এটা দিতে হবে, আমি রেগে যাই হঠাৎ করে, প্রচুর অভিমান হয়, কিন্তু বড় হিসেবে সেই জায়গাটা করা যায় না, অন্যের অভিমান সামলাতে হয়, অন্যের অভিযোগ সামলাতে হয়, কিন্তু ছোট হিসেবে আমার অভিযোগ অভিমান সবাই শুনবে এটা মনে হয়। তো এই আর কি পার্থক্য। আর তুমি যেটা বললে যে এখানে সবাই ফেভারিট, কে ফেভারিট, ফেভারিট বলতে আমি বলে একটু আগেই বললাম যে সবার সাথেই কাজ করে খুব ভালো লাগছে, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে, মানে আমার ফ্যামিলির মধ্যে যদি বলো, আমি আমার বাবার সাথে কাজ করে, মানে সপ্তর্ষিদা, মানে খুব কাছের সপ্তর্ষিদা, মানে এত নিজের মেয়ের মতো সেই জায়গাটা আমাকে দেয়, মানে আমি পুরো বাবা বাবা ফিলটাই পাই, মানে দেখা হলেই যে কী গো তুমি আজকে ফটো তুললে না, এরকমভাবে বলি, কী গো তুমি পাত্তা দিচ্ছ না, মানে ওই আবদারটা করতে পারি, তেমন আমার ছোড় দাও সৌর্য আর কি, মানে ওই বন্ডিংটা হয়ে গেছে যে দাদা মানে ওর 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 সঙ্গে যেহেতু আমি একটা পজিটিভভাবেই মিশি, দাদা মানে ওই একটা দাদা সাপোর্ট, যে ওর সঙ্গে আমি মান অভিমান সব রকম, অভিযোগ সব রকম কিছু করতে পারি, মানে ওই জায়গাটা আমি পাই আর কি, এইরকম একটা। তো এটা একটু বেশি ফেভারিট বলতে পারো। তুমি আমাদের দর্শকদের জন্য আজকে যদি কিছু বলো? দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা খুব অল্প দিনে মিঠিছড়াকে ভালোবাসতে শুরু করেছেন,
তো এইভাবেই আমাদের ভালোবাসা দিন। আমরা ফেসবুক ইনস্টাগ্রামে সবাই মেসেজ পাই আপনাদের যে মিঠিঝোড়াকে কতটা আপনারা প্রায়োরিটি দিচ্ছেন, আমাদের সবাইকে ভালোবাসছেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোবাসতে শুরু করেছেন। তো এভাবেই আপনারা প্রত্যেক দিন ঠিক রাত 9:30 সোম থেকে শুক্র দেখতে থাকুন জি বাংলার পর্দায় মিঠিঝোড়া, একটা এপিসোডও মিস করবেন না। আর আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকবেন কেমন লাগছে।